हेलो माय डियर स्टूडेंट, आज के तुम्हारे एक न्यूज जानने जन्ने ये वीडियो करा से स्कूल खोलार न्यूज। आज के मुख्यमंत्री ममता बंदोपाध्याय जानिए दिए जे 15 तारीखेर पर समस्त जे स्कूल सेगुलो की खुले जाच्छे, समस्त स्कूलेर जे हेड आछे तादेरके जानिए देवा हयेछे खबरेर माध्यमे जे स्कूल खोलार जन्ने जे समस्त आयोजन करार दरकार सब किछु रेडी करार जन्ने, विशेष करे परिष्कार परिच्छन्न सैनिटाइज करा सेगुलो सब किछु बोले दिएछे। आर 15 तारीख थेके हयतो खुलबे ना, तार कारणटा हच्छे 15 तारीखे एकटा छुटिर दिन आछे, सरकारी छुटिर दिन, ओइजन्य स्कूल सम्भवत 16 तारीख माने 16 जे नवेम्बर सेई दिन थेके कि शुरू हबे। ठीक आछे, ताहले तोमरा सेई मतो रेडी हये जाओ 16 तारीख थेके स्कूले जावार जन्ने, एबं जारा विभिन्न जे मिशन आछे सेई मिशनगुलोते पढ़ो, तोमराओ एखन थेके सब किछु बाड़ी थेके गोछाते शुरू करो, आबार मिशने जेते हबे। आर प्राथमिक अवस्थाय सम्भवत तोमार 9, 10, 11, 12 এই চারটে ক্লাস কি ক্লাস হবে, বাকি যে ক্লাস সেগুলো না হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তবে 9 থেকে 12 এটা চালু হওয়ার মানে 100% চালু হবে এটা বলে দিয়েছে। এবার বাকিগুলো নিয়ে পরে হয়তো চিন্তা ভাবনা করা যাবে এটা যা বলেছে। ঠিক আছে, আর এই যে অনলাইনে ক্লাস করে করে অনেকে হয়তো বিরক্ত হয়ে গেছে যে এখন কিছুটা হলেও স্বস্তি পাবে তারা যখন অনলাইনে ক্লাস শুরু হবে, স্কুলে গিয়ে সেখানে আলাদা একটা কি মজা, স্কুলে গিয়ে ক্লাস করা, সেখানে বন্ধু বান্ধবীদের সঙ্গে আলাদা একটা তাদের যে যোগাযোগ সেই যোগাযোগটা কিন্তু থাকবে এবং মানসিকভাবেও কি অনেক শান্তি পাবে। আর আমার যে ইউটিউবের ক্লাস সেটা কিন্তু কন্টিনিউয়াস চলবে, যারা স্কুলে পড়াশোনা করো, ঠিক আছে, যারা যাদের বাড়ি হয়তো একেবারে গ্রামের দিকে, সেখানে কোনো টিউশন মাস্টার পায় না, তারা আমার ভিডিও দেখে তোমরা নিজেদেরকে তোমাদের নিজেদের যে পড়াশোনা সেটা যেমন করছো সেরকম করতে থাকবে। আর যারা মিশনে স্টুডেন্ট আছো, তারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো আর দেখতে পাবে না, আবার যখন মিশন থেকে বাড়ি আসবে তখন দেখতে পাবে তোমাদের সেখানে মিশনে পড়াশোনা চলবে। আর যারা স্কুলের তারা অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখো, আমি কন্টিনিউয়াস ভিডিও তোমাদেরকে আপলোড করব। ঠিক আছে, এবং তোমরা সবাই তৈরি হয়ে যাও। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, 11, 12 যে পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক এবং এইচএস যে গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু তোমাদের অবশ্যই অফলাইনে হবে। স্কুল যেহেতু বসে যাচ্ছে, সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই সিলেবাসের মধ্য থেকেই তোমাদের কিন্তু পরীক্ষা এবার হবে। সম্ভবত তোমাদের যে পরীক্ষা রুটিন, সে রুটিনও তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যেই সে রুটিনটাও কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ এপ্রিল মাসেই করার একটা কি সম্ভাবনা আছে। ঠিক আছে, সেই মতো তোমরা ভালো করে পড়াশোনা শুরু করো, পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, পরীক্ষা গত বছরের মতো হবে না, এরকম টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা না করে যেন কেউ বসে থাকো না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই।